আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আল্লাহ তালার অশেষ রহমত এবং আপনাদের সকলের দোয়া আমরা তো ভালো আছি তো সকলকেই সোহানা জান্নাত ব্লকে স্বাগত জানাইতেছি তো নতুন একটি দিনে নতুন একটি ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো কালকে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো সেজন্য আজকে আবহাওয়াটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো সেই জন্য আর কি জিলান সকালবেলা কান্নাকাটি করতেছিল তো জিলানের বাবার দোকানে জিলানকে নিয়ে গেছি তো আমাদের পাশেই আর কি তো রান্না আর কি ছোট্ট আর কি ওনার আসলে মানে ট্রেডিং সেন্টার প্লাস আর কি ছোট গার্মেন্টস তো ওনারা আবার দেখেন একের ভিতরে মানুষ চাইলে সবই সম্ভব তো ওনাদের আসলে সেই মানে গার্মেন্টস এর কাজের পাশাপাশিও কিন্তু ওনারা আর কি একটা কবুতরের একটা মানে প্রায় ফার্ম বললেই চলে অনেকগুলো কবুতর তো ওনারা এগুলো বিক্রি করে তো জিলান তো দোকানে গেলেই ওই কবুতরগুলো দেখলে আর কি অনেক খুশি হয় তো ওনারা আবার ধরলে টরলে লালন তো ধরে ধরে জিলানকে দেখাইতেছে তো ওনারা আবার আপনাদের ভাইয়ার সাথে ভালো সম্পর্ক তো সেজন্য আর কি ওনারা কিছু বলে না বা লালন তো নিজেও কবুতর পালেও বুঝে যে কবুতরকে কিভাবে ধরতে হয় তো সেজন্য আর কি লালন যদি ধরে তাহলে মানে কিছু বলে না তো ওনার কিন্তু প্রায় অনেক কয়েক কয়েকজোড়া কবুতরই আছে তো এদিকে আপনাদের ভাইয়া সকাল সকালই আর কি আমি দোকান থেকে আসার পরেই উনি একটা আর কি প্রায় তিন কেজি ওজনের তো দুই কেজি আর কি আষ্টশো গ্রাম ওজনের একটা পাংকাশ মাছ পাঠাইছে আসলে এটা জিলানের জন্য আমরাও খাই আর কি অল্প অল্প তো অতটা পছন্দ না তো জিলান কিন্তু আবার পাঙ্কাশ খেতে আর কি অনেক পছন্দ করে যেহেতু কাটা নাই মানে খাওয়াইতে অনেক সুবিধা হয় তো সেই জন্য আর কি আর মানে ছোট পাংকাশগুলো একটু কমই আনি তো একটু চেষ্টা করি দুই কেজি এর উপরে আর কি পাংকাশগুলো নিয়ে আসার জন্য আর আমরা কিন্তু যেটা আর কি একটু লাল লাল মানে আপনার পাকনাগুলো যেগুলো লাল লাল ওই পাংকাশটা আপনাদের ভাইয়া নিয়ে আসে তো এটা হচ্ছে নদীর পাঙ্কাশ তো সেই জন্য আর কি আম্মু প্রথমে পাঙ্কাসটাকে খুব সুন্দর করে আর কি ডোলে নিতেছে আর আমার আম্মু একটা কাজ করে সেটা হচ্ছে যখন আমার আম্মু রান্না করে তখন হালকা গরম পানি করে তারপরে আর কি মাছগুলোকে ধুয়ে তারপরে রান্না করে তো সেই জন্য তো আমার আম্মুর যদি পাঙ্কাশ মাছ রান্না করে তখন কিন্তু এতটা খারাপ লাগে না তো আপনারাও আমার আম্মুর ওই টিপসটা আর কি করে দেখবেন যদি পাঙ্কাশ মাছ আপনারা কেউ রান্না করেন তো হালকা গরম পানি দিয়ে ধুয়ে তারপরে দেখবেন দেখবেন যে আষ্টে যে গন্ধটা আছে সেটা আর হবে না তো মাছটার মধ্যে কিন্তু ডিমও হয়েছে তো আসলে বড় মাছের কিন্তু টুকরা খুব কম হয় আসলে সেই জন্য দেখুন মাছটা কিন্তু তেমন আয় পাওয়া যাবে না মাছটা খুবই মানে কম পিস হবে তো যাই হোক জিলান খাবে আর জিলানের মামারা খাবে যতটুকুই হয় তো মাছটা কিন্তু একেবারে তাজা দেখুন একেবারে যখন কাটতেছে তখন মানে বোঝাই যাইতেছে যে মাছটা একেবারে তাজা মাছ তো জুলা মানে জিলান কিন্তু ছোটোবেলা থেকে ও পাঁঙ্কাশ মাছটা খেতে ওর খুব পছন্দ করে আর কি ওকে কড়া করে ভেজে দিলে ও মানে এখন তো বড় হয়েছে এখন আর আর কি মানে বাংকাশ মাছের তো কোনো কাটা নাই তো ওকে খাওয়াতে হয় না মাঝখানের যে কাটাটা ওটা ফেলে দিলে ও কিন্তু মাসাল্লা একা একাই খেতে পারে তো আমি আর কি মাছটা কেটে নিচ্ছে আসলে আমাদের বটিটা কিন্তু আর কি কয়েকদিন যাবত আর কি ধার নাই তো আশুলিয়া বাজারও আমার যাওয়া হইতেছে না তো সেই জন্য কিন্তু বটিটা ধার দিয়ে আর কি নিয়ে আসবো তো তাও করতে পারতেছে না তো দেখি এর মধ্যে যদি আশুলিয়া যাওয়া হয় তখন বটি আমাদের বাসায় তিনটা বটি তো তিনটা বঠি নিয়ে যাব কারণ একেবারে তিনোটাই মানে ধার একেবারে কমে গেছে তো তিনটাই আমাদের কাজে লাগে তো যেহেতু আমাদের বড় ফ্যামিলি তো কাটা কুটি বেশি তো সেজন্যই আর কি তো তিনটা বঠি আর কি আশুলিয়াতে নিয়ে যেয়ে ভালো মতো ধার দিয়ে নিয়ে আসবো এদিকে আব্বু কিছুদিন আগে দুইটা হাঁস নিয়ে আসছিল তো একটা হাঁস আর কি রান্না করছে তো আরেকটা ফ্রিজে ছিল তো সেটাকে আর কি একেবারে মানে স্যাক ট্যাক দিয়ে সুন্দর করে আর কি নিচে তো আম্মুকে বলছি যেদিন অনেক বৃষ্টি হবে আবহাওয়াটা ঠান্ডা থাকবে তো সেদিন আব্বুকে বোনা করে দিও আজকে রেখে দাও কারণ যেহেতু কিন্তু ঠান্ডা আজকের প্রকৃতিটা ঠান্ডা ছিল তারপর অতটা না হাঁস তো অনেক গরম হাঁস খেলে শরীরে গরম মানে তাপমাত্রা বের হয় তো সেজন্য আম্মুকে বললাম যে আজকে রান্না করা দরকার নেই রেখে দাও ফ্রিজে একবারে পরিষ্কার করেই তো রাখছো তো যখন বৃষ্টি তখন আব্বুকে রান্না করে দিও তো আমার আব্বু আর আপনাদের ভাইয়াই আর কি আমাদের বাসার মধ্যে হাঁস খায় আমরা কেউই খাই না তো এদিকে আম্মু আর কি বেশি করে আদা রসুনও আর কি কেটে নিচ্ছে আসলে আমাদের আমরা তো ফ্যামিলি মেম্বার বেশি তো আমাদের রান্নাও কিন্তু অনেক বেশি হয় তো সেজন্য আর কি আদা রসুনটাও লাগে তো আম্মু একেবারে অনেকখানি করে বেটে নেয় এদিকে আব্বু কিন্তু বাজারে গেছিলো তো বাজারে যাওয়ার পর কিন্তু জিলানের জন্য অনেকগুলো ফল নিয়ে আসছে আসলে উনি আর কিছু ভুলুক আর না ভুলুক কিন্তু জিলানের জন্য আনতে একদমই ভুল করবে না জিলানের যা কিছু লাগে ওনার নাতির জন্য উনি নিয়ে আসবে আর আমাদের জন্য আর কি নিয়ে আসছে দুইটা তরমুজ তো তরমুজগুলো কিন্তু বড় বড়ই আর কি দুইটা তরমুজ মোটামুটি ভালোই বড় তো আব্বু কিন্তু আব্বুর একটা জিনিসই আমার ভালো লাগে না আমার আব্বু কি করে বাজার থেকে তরমুজটাকে কেটে নিয়ে আসে না বলে যে না বাজারের ধুলো বালি ভিতরে কাটলে ঢুকবে তো যা হয় ভাগ্যে যা থাকবে তাই হবে তো আব্বু কখনোই আর কি কেটে নিয়ে আসে না তো সেই জন্য আর কি অনেক সময় দেখুন আজকে কিন্তু তোর মুছটা অনেক সুন্দর লাল হয়েছে আসলে ভাগ্যটা ভালো তো আশা করা যাক একটা কাটছি তো লাল হয়েছে তো আরেকটাও হবে তো দেখতে দেখতে কিন্তু বিষ রোজা চলে মানে আজকে বিষ রোজা শেষ হয়ে গেল তো আসলে কিন্তু রহমত মাখফেরাত রোজাগুলো শেষ আসলে দেখতে দেখতেই রমজান মাসটা চলে যাইতেছে তো নাজাতের রোজা শুরু হয়ে গেছে আসলে রমজান মাস এত পবিত্র একটা সুন্দর মাস কিন্তু আসলে অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে আর কিছুদিন আছে আমাদের মাঝে এই রমজান মাসটা তো আমরা যতদিনই আছে তো আমরা সবাই চেষ্টা করব বেশি বেশি নফল ইবাদত করার জন্য বেশি বেশি আল্লাহকে ডাকার জন্য তো এদিকে জিলানের নানা কিন্তু জিলানের জন্য আরেক একটা রসমালাইও নিয়ে আসছে তো একটা বড় সেভেন আপ নিয়ে আসছে আব্বু তো জিলানের তো একেবারে মানে ও রসমালাই দেখে ওর খেতেই হবে তো আম্মু চামচ নিয়ে আসবে অতটুক সময় ও দেয় নাই দেখুন ও আঙ্গুল দিয়ে দিয়ে একাই আর কি খাওয়ার জন্য তো কিন্তু বেশিরভাগ আর কি ওর একটু প্রবলেম যে ও একটু বাম হাতে আর কি খায় তো আমরা চেষ্টা করতেছি যে এতে ওর অভ্যাসটা আসলে চেঞ্জ হয়ে যায় কিন্তু ওর মনে থাকে না তো মানে বাম হাতে খেয়ে ফেলে তো দেখুন আরও নানার সামনে তো ওকে কিছু বলাও যায় না তো তারপর আমি বলতেছি আব্বু হাতে খাও তো কিন্তু চেষ্টা করে ডান হাতেও খাওয়ার জন্য কিন্তু ডান হাতে ও ঠিক খেতে পারে না তো যাই হোক ও যখন মাদ্রাসায় পড়াশোনা করবে তো ওকে তো ডান হাতে শিখতে হবে তো আমরাও চেষ্টা করতেছি ওকে ডান হাতে শেখানোর জন্য তো এদিকেও কিন্তু খুব মজা করে খাইতেছে রসমালাইটা ওর খুবই পছন্দ রসমালাই দই আর কালো মিষ্টিটাও খুব পছন্দ করে তো এদিকে আব্বু বড় সেভেন আপ নিয়ে আসছে তো এই এখন কিন্তু সেভেন আপগুলোতে ভালোই ফ্রি দেয় তো দুই লিটারের মধ্যে প্রায় দুইশো পঁচিশ মিলি আসলে ফ্রি তো এখন কিন্তু হাফ লিটারের সেভেন আপের বোতলগুলোও কিন্তু আপনারা দেখেন অনেকটা বড় করে ফেলছে আসলে তো ভালোই লাগে এদিকে আজকে আম্মু রাত্রের জন্য রান্না করছে মুরগি কালা ভুনা একেবারে সুন্দর করে মুড়িগুলোকে একেবারে একেবারে ভাজা ভাজা করে আর কি এটা কালা ভুনা আমার আম্মু এটা রান্না করে তো আর একটা বোয়াল মাছের আর কি এটা টমেটো দিয়ে আর কি ঘন্ট রান্না করছে অনেকে ডাল দিয়ে রান্না করে মুড়িঘণ্টও তো ডাল দিয়ে রান্না করে তো আমার আম্মু আবার এই জিনিসটা করে টমেটো দিয়ে তারপরে বড় মাছের মাথা দিয়ে তারপরে এটা একটা মুড়িঘণ্টের মতো আর কি রান্না করে এদিকে ইকবাল আজকে কিছু শপিং করে নিয়ে আসছে ঈদের জন্য ঈদের তো আর বেশি দিন নাই তো ইকবাল আর কি আমার নানুর জন্য একটা আর কি সুন্দর একটা শাড়ি নিয়ে আসছে শাড়ি কাপড় তো দেখুন আসলে নানির কাপড়টা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার নানিকে অনেক সুন্দর লাগবে একেবারে আমার নানি তো একটু মানে একটু খাটো খুটু মানুষ তো আমার নানিকে একেবারে ছোট্ট বউয়ের মতো লাগবে তো ও মানে ইকবাল ইকবালের নানি শাশুড়ির জন্য একটা সুন্দর কাপড় পছন্দ করে নিয়ে আসছে তো সাথে আর কি ব্লাউজ পেটিকোটের কাপড়ও ম্যাচিং করে নিয়ে আসছে তো সানিয়া আবার এগুলো বানায়া দিবে তো আমার বড়ো মনি আর কি ঈদের পরে যাবে নানু কুমিল্লাতে তো তখন দিয়ে দিব তো আমাদেরও দিতে হবে কাপড় নানুকে তো আমাদেরটা আনি নাই একেবারেই যাব আর কি দুই তিন দিন পরে মার্কেটে তো সবাই জন্য তখনই কিনে নিয়ে আসবো এদিকে ইকবাল কিন্তু ইকবালের মানে আমার মামি শাশুড়ি মানে ইকবালের আম্মা ওর জন্য নিয়ে মানে ওনার জন্য নিয়ে আসছে আর কি সুন্নতি জামার কাপড় চোপড় আসলে আম মানে আমার আম্মার জন্য নিয়ে আসছে তো একই রকম আর কি ওনাদের দুই বোনের কাপড় কিন্তু একই রকম এগুলো আর কি দেড়শো টাকা গস নিচ্ছে কি কাপড় জানি বলে অর্গেন্ডি নাকি এরকমই আর কি তো এগুলো আর কি ও নিয়ে আসছে তো কাপড়গুলো কিন্তু পানাটা অনেক বড়। তো কাপড়গুলো ওরই পছন্দ আসলে ইকবালের টিয়া কালারটা খুব পছন্দ ও ও আসলে ওর দুই মায়ের জন্যই কিন্তু টিয়া কালারটা নিয়ে আসছে তো জিলান দেখুন একটা আর কি ওর খা ওর মামুনির ফিতাটা নিয়ে নিছে আসলে মাপ দেওয়ার জন্য তো এদিকে আমার জন্য একটা ওয়ান পিস নিয়ে আসছে আসলে উপহার তো উপহার উপহারের কোনো মূল্য হয় না তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে আসলে কুর্তি স্টাইল তো আসলে কুর্তি স্টাইলের একটা ওয়ান পিস তো আমার দেখে অনেক ভালো লাগছে